ঘুম ভাঙলো। হ্যাঁ, তাড়াতাড়ি করে নাও। কি আছে বুটু? বুটু বাথরুমে টয়লেট করে, বুটু বাইরে করে না। হয়েছে, চলো পায়ে জল দিয়ে দিই। ভালো করে মোচো, ভালো করে। এটা আমার কেমন মোচা, এটা একটু মুছল না। আয় তো আয় পামচ, পামচ এখানে 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 পামচো। হ্যাঁ, ভালো করে, ভালো 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 করে, ভালো করে। এরকম এরকম থপ 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 করে, ওখানে এরকম থপ 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 করে। যাও, দিদি জামা পরাবে। এ পিউ বাবা।
ছেলেরাও পরে এখন ছেলেদের গুলো যদি মেয়েরা পরে বসে থাকে তাহলে ওর কি দোষ? আমি আমার সবাই মিলে বলছে দেখো এ বলবি না তো তুই চলে আয় বেশি পাগল করে ধরিস না তো আমাদের। হ্যাঁ আমরা ভালো জামাই পরেছি, তুই কি বলছিস? তুই বসে বস, তুই বেশি কথা বলবি না, চুপ করবি? হ্যাঁ এ বেশি দেরি করলে কিন্তু মাংস আনতে দেরি হয়ে যাবে। চলো পাম আসো, চলো চলো আসো আসো আসো, হ্যাঁ আসো 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 আসো, হয়ে গেছে হয়ে গেছে, ও মাংস আনতে যাচ্ছে, আসো হয়েছে, মাথা ঠান্ডা করো, মাংস না হলে আনবে না কিন্তু, আসো আসো, হ্যাঁ পাম আসো এখানে 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 পাম এখানে বসো। হ্যাঁ আমি এখন ভাত বসাবো, পটলা বসে বসে দেখবে দিদি মাংস নিয়ে আসুক। হ্যাঁ বসো এখানে বসো বসো, হ্যাঁ বসো, হ্যাঁ বুতু বুতু এখানে বেডে, দেখো বেডটাকে কি করছে ও, এবার পিঠের মধ্যে দেবো, বস বস ওখানে, এই বস, হ্যাঁ ঘর পুরো ঠান্ডা, দেখো সবজি কাটবো, পাম্বুতু বসে পড়েছে সবজি কাটার জন্য, আর এদিকে বদ্রি মাংস নিয়ে চলে এসছে, ওই যে মাংস ধরছে, এখন রান্না শুরু করব। সবজি কাটার আগে এদের আবার শাগালু কেটে দিতে হবে, ওই যে শাগালু বার করে রেখেছি সবজিগুলো কেটে নি, শাগালু কেটে দিয়ে আজকে মাংস রান্না হবে। কি রান্না হবে ভূত মাংস? হ্যাঁ দেখো ও মুখ নাড়াচ্ছে এখন, ও গন্ধ শুকছে, আর এইটা আগিয়ে এসছে, যা ওইটার উপরে বস, ঠান্ডায় আসছিস কেন, বস বস, এত ঠান্ডা বাবা, এখন সবজিগুলো কেটে নি, ওদের আগে শাগালু দিতে হবে, তাই তো ভূত? হ্যাঁ তাই, হ্যাঁ তাই, ওরে বাবা রে ভূত দেখো না বলছে, তাড়াতাড়ি কাতো, এত ভিডিও করতে হবে না তোমার, সহ্য হচ্ছে না আমার, শাগালু কাটছে না কিছু না, এখানে শাগালু দুটো পড়ে আছে, মা কাটো, হ্যাঁ এই তো কাটছি, দাঁড়াও শাগালু কেটে নিলাম আগে, ওদের দিয়ে নি খাক, তারপরে আমি ধীরে সুস্থে সবজিগুলো কাটি, দেখো শাগালু এত ভালো খায়, এখন এই সবজি কটা কাটবো ওদের, তারপর আমাদের পেঁয়াজ রসুন কাটবো মাংসের জন্য, দিয়ে রান্না শুরু করব। দিদি চান করতে গেছে, আমাদের খিদে পেয়ে গেছে, কখন দিদি বের হবে, মাংস রান্না হয়েছে, দেখো দুজনে আমার দিকে তাকিয়ে বসে আছে, রান্না করে ফেলেছে মা, আর দিদি এখনো চান করছে, তাই তো? আর এই যে পম্বুতর আজকে মাংস রান্না হয়েছে সবজি দিয়ে, আর আমাদেরও শুধু মাংস রান্না হয়েছে, আমি শুধু মাংস রান্না করেছি, আর এদিকে মা আবার বিট গাজর সমস্ত কিছু মাখা মাখা করে ছেচকির মতন করেছে, আর এই যে একজন দেখো চান করে এসে তারপরে বসেছে নখ কাটতে, নখ ঘষে ঘষে নখগুলোকে কি করেছিস দেখি, দেখো পালিশ করে করে তেঁতুলের বীজের মতন করে ফেলেছে। Thank you.
কি দিদি বেরোচ্ছে না? কখন থেকে বসে আছি আমরা? হ্যাঁ কখন থেকে বসে আছি, মাংসের গন্ধই থাকতে পারছি না। মায়ের সব কাজ বাজ সারা হয়ে গেছে, দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, দিদির এখনো হচ্ছে না। কি দিদি বেরোচ্ছে না? হ্যাঁ এদিকে আবার বাইরে কোথাও মনে হয় পিকনিক করছে, তার বক্সের আওয়াজ হচ্ছে, গান চলছে। এই গান যদি পুরো স্পষ্ট শোনা যায় তাহলে আমার পড়বে ভিডিওতে কপিরাইট। আর ওই যে পমের দেখো বিছানাটা আমি ওখানে রেখে দিয়েছি রোদে, কালকে পম একটুখানি ছিটে ফোটা হিসি পড়ে গেছিল ওই বেডের ওপরে, তা ওইটার কাচতে হবে না, অল্প একটু যেহেতু পড়েছে তাই রোদে রেখে দিয়েছি। সামান্য গন্ধ বেরোচ্ছিল রাতেই, তাই আর কি ওখানে মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায়, গন্ধটা যাতে উড়ে যায়। এমনিতেও আমাদের পেছনে রোদ পড়ে না, দেখো পুরো ছায়া, একদম ছায়া। এবার ওই জায়গাটা একটু রোদ রোদ পড়ে তাই ওই কোনায় ওইটা রেখে দিয়েছি। আর তোমাদের তো পম আগেই বলেছিল যে একটুখানি হিসি পড়লে কি আর দোষ হয়, তোমরা সবাই বলেছো যে হ্যাঁ দোষ হয় না, তাই আর আগেই আর কি ও স্বীকার করেই নিয়েছে সবার মুখ থেকে, তাই পমকে কিছু বলা হয়নি। আর আমিও বেড ধুইনি, ওইটা যদি ধোয়া হয় তাহলে পমের রাত্রে তিন চার দিন ওই বেড দেওয়া যাবে না, সেই কারণে সামান্য একটু হিসি পড়েছে, ওতে কোনো দোষ হয় না, তাই তো পম? এখন দিদি কখন খেতে দেবে তার জন্য আমরা বসে আছি চুপ করে, হ্যাঁ নেডি হচ্ছি আমরা। আমি ভাতটা বেড়ে রাখি, দিদি এসে ভাত মেখে দেবে, ঠিক আছে? মাংস রান্না হয়েছে পম্বতুর জন্য, এখন দেখো ভাত খাওয়ার জন্য রেডি, সবজি সিদ্ধর সঙ্গে মাংস সিদ্ধ করা হয়েছে, রোববার না মাংস হয়েছে। জামা প্যান্টগুলো বাথরুমে যাওয়ার আগে খুলে দিস, নাহলে ভিজিয়ে ফেলবে জলে। কি করছিস তুই এখানে? হ্যাঁ ওই যে হাত দেখো, বেশি সুন্দর করতে গিয়ে হাতগুলোকে মনে হচ্ছে কালো কালো করে রেখেছি। কি হয়েছে দেখা দেখা দেখি একটুখানি দেখা দেখি, একটা দিন নেল পলিশটা করেছিল দেখো, ইস কি অবস্থা, ভালো হয়েছে? তুই কি দিয়ে করেছিলিস নেল পলিশ? আরে অনেকগুলো করছিলাম ও, এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওই অবস্থা। আজ তাহলে এখানে এই পর্যন্তই, বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।